মুক্তি কক্সবাজার কর্তৃক ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য কর্মে নিরসন প্রতিপাদ্যে টেকনাফ উপজেলার নীলায় মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস 2023। সোমবার 13 মার্চ DFATAHP3 এর অর্থায়নে অক্সফাম ইন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত DFATAHP বাংলাদেশ রোহিঙ্গা রেসপন্স ফেজ 3 ইনক্লুসিভ ফর দ্য সিলেক্টেড হোস্ট কমিউনিটি অফ টেকনাফ উপজেলা কক্সবাজার ডিস্ট্রিক্ট প্রকল্পের আয়োজনে টেকনাফ উপজেলার নীলায় মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজে র্যালি, রচনা, আর্ট, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুক্তি কক্সবাজারের প্রকল্প কর্মকর্তা সূচনা শার্লি ও প্রভাষক আল আমিন সোহাগের সঞ্চালিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ANM তৌহিদুল মাসেক তৌহিদ অধ্যক্ষ মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার টেকনাফ কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার জেন্ডার ফোকাল মুক্তি কক্সবাজার, মোহাম্মদ ইকবাল ফারুক প্রকল্প কর্মকর্তা EFSVL অক্সফাম, মুক্তি কক্সবাজার DFATAHP3 লিভলিহুড প্রজেক্ট এর প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফয়সল বাড়ি, IVY ফান্ডেড প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও মুক্তি কক্সবাজারের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোহাম্মদ শাহজালাল, আক্তার কামাল, দিলওয়াড়া বেগম, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের আলোচনায় নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ সহ নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার, সমাজ ও দেশ গঠনের গুরুত্বের কথা উঠে আসে।